আচ্ছা, তালা ভাঙ্গিয়া শুরু করছে রাত্রেবেলা, অহংকার শোনা যায় না, সব হয়ে গেছে, বাসন কুসন সব কিছু সানিয়া তিনে হয়ে গেছে। কোন জায়গায় আছে? কোন জায়গায় তা পাতাকান্দি তা পুরানা কালীবাড়ি। আচ্ছা, থানাতে? থানাতে? আচ্ছা আচ্ছা, পুলিশ আইছে? হ্যাঁ, পুলিশ আইছে, আইয়া দেখে গেছে। কইছে এফআইআর একটা লেখা লাগে, লেখা হইব। ওইটা একটা চিন্তার কারণ, থানা কিনার দেখে দেন এই চুরিটা হয়েছে, যে তো সবের কল্পনা। আজকে খালি বাড়ি হয়েছে, কালকে মানুষের বাসা তো এটা না হলে কোনো বিচিত্র আছেন, এটা তো হইতেও পারে। আমার ওই সেন মাসে একজনে ফুল দিন করতে, একদিন সকালবেলা আইয়া ফাইন আইয়াও দেখুন খালি বাড়ির তালা খোলা, ইয়ে খোলা। দাবি চুলগুলা দত্ত দরিয়া শাস্তি দেওয়া, এটা একটু দাবি এরকম না হওয়া। আজকে মারে খালি একজন কালী মন্দির দিয়ে ইয়ে খালির মারে যে এরকম ইয়ে করছে, সানাবানা করছে, টানছে চুল টুল টানিয়া ছিঁড়ছে, খানের ইয়ে সাইড ভাঙছে, এগুলা তো মানে মানে সংসারটার মধ্যে একটা অহংকর দেখার সৃষ্টি। এটা যাতে শাস্তি যাতে পায় চুলগুলা খানের টুকরা বানি। আমি সাড়ে বারোটায় দোকানটা ক্লোজ করিয়া গেছি, তারপরে রাত্রে তো এদিকে কেউ কোনো মানুষ আসলো না। তখন সকালে আসিয়া দেখি আমার শাটার সাইডটা ভাঙিয়া ঢুকছে, ঢুকিয়া আমার ক্যাশ আর তো একটু সিগারেট বেশি নিছে, রেডবুল লায়ন এগুলো কিছু ঠান্ডার জিনিসগুলো নিছে, আরও দুটা ক্যাশের মধ্যে বলে আমার 15,000 টাকা আসিল, 15,000 টাকা নিছে। থানা তো আমি সকালে গিয়া রিপোর্ট করছি, থানা ইয়া এরা ভিজিটিং করিয়া গেছে। থানা থেকে কত মিটার দূরে এই দোকান? থানা থেকে তো এখানে 20 কিলোমিটার, 20 মিটার কিনারো ইয়াতে থানা, একদম থানার সম্মুখে এটা হয়েছে ঘটনা। এটা তো রাত্রে তারা পেট্রোলিং পার্টি তো রাত্রে 12টায় বাইরে হইয়া গেছে আমার সামনে, তারপরে আমি 12:30টার দিকে আমি ক্লোজ করিয়া গেছি দোকান। এরপর থেকে রাত্রে মানে কোন সময় ঘটনাটা হয়েছে তখন তো দৌড়া জানি। এরপরে আমার এখানে থানার কিনারও একটা কালীবাড়ি মন্দির আছে, মন্দিরের ভিতরে শুনছি এখানেই চুরি হয়েছে।